বন্ধুরা, সাহা ইনস্টিটিউটের পক্ষ থেকে আজকে আমরা অঙ্কের একটা বিষয় সম্পর্কে জানব। সেটা হচ্ছে শতকরা হার, যাকে ইংলিশে বলা হয় পার্সেন্টেজ। সেই শতকরা হার কিভাবে বাচ্চাদেরকে খুব সহজে শেখানো যায় তার একটি ডেমো ক্লাস এখন দেখানো হবে। তাহলে চিলড্রেন, হাউ আর ইউ? আম অলসো ফাইন। আচ্ছা, আজকে আমরা শতকরা হার শিখব। শতকরা হার কিভাবে, শতকরা হারের উপরে বিভিন্ন রকমের সমস্যামূলক প্রশ্নের সমাধান করা যায় সেটা আমাদের শিখতে হবে। তাহলে আমরা একটু বোর্ডের দিকে যাই, বোর্ডটাকে দেখে নেই। আচ্ছা, তাহলে বোর্ডে কি দেখা যাচ্ছে? শতকরা হার, তাই তো? শতকরা হারটা দেখে নাও বোর্ডে ভালো করে। দেখো, এখানে লেখা আছে শতকরা হার। হার মানে প্রতি, এই কথাটা থাকবে। হার কথার অর্থ হচ্ছে প্রতি। তাহলে শতকরা হারকে প্রকাশ করা হয় এই চিহ্নটা দিয়ে। কোন চিহ্নটা দিয়ে? এই চিহ্নটা দিয়ে, তাই তো? দেখো, এই যে শতকরা হার মানে প্রতি একশোতে, এই কথার অর্থ কি? শতকরা হার, এই শতকরা হার এই কথাটির অর্থ হলো প্রতি একশোতে কত, প্রতি একশোর মধ্যে কত, সেটাই হচ্ছে শতকরা হার। প্রতি একশোর মধ্যে কত, এই শতকরা হারের চিহ্ন, একটা অঙ্কের চিহ্ন আছে, গাণিতিক চিহ্ন, তার নাম হচ্ছে এইটা, যাকে বলা হয় পার্সেন্টেজের সাইন, তাই তো? এবার দেখো, যদি এই চিহ্নটা থাকে, যেমন 16%, তাহলে এই যে কথাটা বললাম শতকরা হার, এর অর্থ হলো প্রতি একশোতে কত, তাহলে 16% প্রতি একশোতে 16। যদি বলি 100 জনের মধ্যে 16 জন, তাহলে 16% লোক। যদি বলি 100 টাকার মধ্যে 16 টাকা, তাহলে 16% টাকা। যদি বলি 100 কেজির মধ্যে 16 কেজি আম নষ্ট হয়ে গেছে, তাহলে 16% আম নষ্ট হয়ে গেছে। এবার দেখো, 16% এই কথাটাকে যদি ভগ্নাংশে পরিণত করি, এই যে বললাম না যে পার্সেন্ট শতকরা হার, এই হার কথাটার জন্য এখানে এই শতকরা হার, এই যে 16 শতকরা হার মানে 16কে প্রতি 100তে কত। কারণ এই শতকরা হারকে যদি ভগ্নাংশে নিয়ে যাই, 16/100 মানে প্রতি 100তে 16, প্রতি 100তে 16, তাই বলা হচ্ছে শতকরা হার। আচ্ছা, 17/100, এইটা আবার ভগ্নাংশ আছে, একে যদি শতকরা হারে প্রকাশ করো, তাহলে 17/100 ভগ্নাংশটার সাথে 100% গুণ করে দেবে। কি করবো? 100% গুণ হয়ে যাবে, তখন 100 আর 100 কাটাকাটি যাবে, কেটে দেওয়ার পরে 17% পড়ে থাকলো, তাই হলো 17%। কি হলো? 17%। আবার দশমিক ভগ্নাংশ থেকে শতকরা যাওয়া যায়। দশমিক ভগ্নাংশ, যেমন ধরো 0.25, এটা হচ্ছে একটা দশমিক ভগ্নাংশ। একে দশমিক তুলে দেওয়ার নিয়ম অনুযায়ী দুটো অঙ্কের আগে দশমিক আছে, তাহলে দুটো অঙ্কের জন্য দুটো শূন্য আর এক, তাহলে 100 দিয়ে ভাগ করলে একটা ভগ্নাংশ পাওয়া গেল। এই ভগ্নাংশকে খুব সহজেই আমরা শতকরা নিতে পারি, সেটা কি? 25/100 × 100%, 100 100 কাটা গেল, =25% হল। তাহলে 0.25 এই দশমিক ভগ্নাংশটার শতকরা হার কত? 25%। এবার এইটুকুর উপরে ভিত্তি করে এবার আমাদের অঙ্ক করতে হবে। কি করতে হবে? অঙ্ক করতে হবে। সেটা হচ্ছে, এবার দেখা যাক যে আমরা কিছু সমস্যামূলক প্রশ্নে আসি। বলা হলো 50/20%, 50/20%, তার মানে 50 এর = গুণ, তাহলে 50 × 20%। আচ্ছা, পার্সেন্ট এইটা তুলে দিতে গেলে আমরা কি দেখেছিলাম?
পার্সেন্ট তুলে দিতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 50 × 20 / 100, তাহলে 50 × 20 / 100 এটা যদি আমরা পাই, তাহলে 50 আর 100 উপর নিচে কাটা গেলে 50 দিয়ে 100 কে কাটলে নিচে থাকে 2, তাই তো? আর উপরে থাকে কত? 20। 20 কে আবার যদি 2 দিয়ে কাটি তাহলে আমরা কত পাই? 10। তাহলে আমরা যদি এবার প্রশ্ন করি যে 50 জনের মধ্যে 20% ছাত্রছাত্রী পাস করেছে, তাহলে কয়জন ছাত্রছাত্রী পাস করেছে? 50 জনের মধ্যে 20 জন ছাত্রছাত্রী পাস করেছে, তাহলে কতজন পাস করেছে? তাহলে 50 × 20% 20/100% এই সিম্বলটাকে তুলে দেব, তাহলে কত থাকবে? 50 × 20/100। এবার সেটাকে আমরা উপর নিচে কাটাকাটি করব ভাগের নিয়ম অনুসারে, কেটে দেখব যে ফাইনালি কত আসে, তাই তো? দেখা যাক। তাহলে দেখো, শতকরা হারের সমস্যা, 50 এর 20% = কত? 50 × 20%, এর মানে 20। 50 × 20% পার্সেন্ট সাইনটাকে তুলে দাও, দিলে কত হচ্ছে দেখো তো? 50 × 20/100। এইবার দেখো, লাল কালি দিয়ে কাটা আছে, 0 0 কাটলাম, একটা 50 এর 0 একটা 100 এর 0, আবার 20 থেকে একটা 0 100 থেকে আর একটা 0, তাহলে ফাইনালি থাকলো কি? 5 × 2 = 10, তাই তো? এবার আমি এইখানে এইখানে একটা প্রশ্ন করি তোমাদের, সেটা হচ্ছে 50 এর 20% = কত? এই প্রশ্নটাকে এবার একটা সমস্যামূলক প্রশ্নে নিয়ে যাই, যে তোমাদের ক্লাসে 50 জন ছাত্রছাত্রী আসছে, তার মধ্যে 20% ছাত্রছাত্রী ফেল করেছে, তাহলে কতজন ফেল করলো? তাহলে 50 এর 20% = বের করে 10 বেরোবে, তাহলে 10 জন ছাত্রছাত্রী ফেল করেছে, একদম ইজি হয়ে গেল। বেশ, এবার পরবর্তী একটা সমস্যা দেখব। সমস্যাটি হলো, কত এর 20% = 40, কত এর 20% = 40। তাহলে এক্ষেত্রে দেখো, আগের বার ছিল 50 এর 20%, এবার কিন্তু সেই কত এর সেই কথাটা নেই, কত এর এই কথাটি এবার আর বলা হলো না। এবার কি বলা হলো? যে কত এর 20% = 40, এটা বলা থাকলো। আগের বার 50 এর 20% কত, এই কত কথাটা বের করতে হয়েছিল, এবার কত কথাটা দেওয়া আছে কিন্তু কত এর এর যার সেটা দেওয়া নেই। এরকম অঙ্ক থাকলে আমাদের একটা ম্যাজিক সূত্র আছে, এই রকম সমস্যা যদি থাকে তাহলে আমরা ম্যাজিক সূত্র ধরে অঙ্কগুলোকে সমাধান করব, ঠিক আছে? তাহলে আমরা ম্যাজিক সূত্রটা দেখি এবার। তাহলে সমস্যাটা হচ্ছে, কত এর 20% = 40, তাই তো? বেশ, দেখো ম্যাজিক সূত্র 1 যেটা, সেটা তোমরা ভালো করে লক্ষ্য করো, যে কত এর কিছু পার্সেন্ট সমান সমান কত। এই যে ম্যাজিক সূত্রটা, এই সূত্রটা আমরা ফলো করব কখন? যখন শতকরা হারটা অঙ্কের মধ্যে দেওয়া থাকবে। যেমন ধরো, কত এর 20% = 40, তাহলে 20% কথাটা বলা আছে না? 20% কথাটা বলা আছে তো, তাহলে 20% কথাটা যখনই আমরা জানলাম, পার্সেন্টেজ জানা থাকলে তাহলে আমাদের এই ম্যাজিক সূত্র আসতে হবে। এই ম্যাজিক সূত্রের বাঁ পাশেরটা কত এর, এটা যদি না জানা থাকে তাহলে আমরা কি করব দেখো, তখন আমাদের করতে হবে কি, এক্স ধরতে হবে, আমাদের কি করতে হবে, এক্স ধরে নিতে হবে। তাহলে এখানে বলছে কত এর 20% = 40, তাহলে আমাদের জানা থাকলো কত এর এটা জানা নেই, 40 এটা জানা আছে, তাহলে আমরা এখানে ধরে নেব x, কি ধরে নেব, x এর মানে গুণ, তারপরে এখানে 20% = কত বের করতে হবে, তাহলে x গুণ 20%
সমান সমান ৪০। এটা তাহলে একটা সমান সমানের দুই পাশের রাশি পাওয়া গেল, তার মানে এইটুকু কি বেরোলো, এটুকুকে বলা হবে একটা সমীকরণ। এটাকে কি বলা হয়? একটা সমীকরণ। এইবার আমরা সমীকরণের সমাধান করার পদ্ধতি অনুযায়ী এগোই, ঠিক আছে? তাহলে এবার আমরা সমীকরণের নিয়মে চলে আসি। এক্স ইন্টু 20% সমান সমান ৪০, এক্স ইন্টু 20% মানে পার্সেন্টেজ তুলে দিলে ১০০ দিয়ে ভাগ করতে হয়, তাহলে 20/১০০, তাই তো? 20/১০০ সমান সমান ৪০। আবার সমীকরণের আর একটা নিয়ম যেটা, সেটা হচ্ছে সমীকরণের সমান সমান রাশির বাঁ পাশ থেকে ডান পাশে যখন সেই রাশিটাকে আনা হয় তখন ভাগ থাকলে এ পাশে এসে গুণ হয়, এই বাঁ পাশে যদি গুণ থাকে ডান পাশে এসে ভাগ হয়। তাহলে আমরা এক্সকে বাঁ পাশে রেখে দিই, অজানা রাশিকে, সমান সমান এবার 20/১০০, 20টা এখানে গুণ আছে, এই পাশে এসে ভাগ হলো, এ পাশে ১০০ ভাগ আছে, এ পাশে গিয়ে গুণ হলো। এবার এক্স সমান সমান এইখানে আমাদের ভাগের নিয়ম অনুসারে কাটতে হবে, সেই কাটাটাকে আমি এখানে দেখালাম, লাল কালি দিয়ে দেখে নাও। ৪০ শূন্য আর ২০ শূন্য কাটা গেল, ২ আর ৪, দুই অক্ষে দুই, দুই দুগুণে ৪, তাহলে ৪কে ২ দিয়ে ভাগ করলে ২ হয়, আর এদিকে ১০০ গুণ থাকলো, ২ আর ১০০ গুণ করলে কত হয়? ২০০। তাহলে আমরা এখান থেকে যেতে পারি এক্স সমান সমান ২০০। তাহলে আমরা বলতে পারি যে কত এর 20% সমান সমান ৪০, ২০০ এর 20% সমান সমান ৪০। তাহলে আমরা উত্তরটা কি লিখতে পারি এখানে, যে ২০০ এর 20% সমান সমান ৪০, তাই না? ক্লিয়ার হলো? তাহলে আমরা বোর্ডে কত এর 20% সমান সমান ৪০, মানে কত এর 20% সমান সমান ৪০, এই যে অঙ্কটা দেখলাম সেটা বোঝা গেল? সবাই বুঝতে পেরেছ? তাহলে সমীকরণের নিয়ম অনুসারে বাঁ পাশের থেকে কোনো রাশি ডান পাশে গেলে গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়, যোগ থাকলে বিয়োগ হয়, আর বিয়োগ থাকলে যোগ হয়। তাহলে আমাদের এই অঙ্কটা করার সময় কোন দুটো জিনিস মনে রাখতে হয়েছে, যে গুণ থাকলে ভাগ করেছি আর ভাগ থাকলে গুণ করেছি। বলতো সমান সমানের বাঁ পাশে কত ছিল, সেটাকে আমরা ডান পাশে নিয়ে গুণ করেছিলাম, ১০০ ভাগ ছিল, আর কত গুণ ছিল তাকে ভাগ করেছিলাম। এবার এই ভাগের নিয়ম অনুসারে কেটে আমরা কত পেয়েছি? ২০০। তাহলে আমরা উত্তরে কি বলতে পেরেছি? ২০০ এর 20% সমান সমান ৪০। তাহলে এই অঙ্কটাতে একটা জিনিস খেয়াল করেছো, যে শতকরা পরিমাণটা দেওয়া আছে, কত এর 20%, এই পার্সেন্ট কথাটা যদি উল্লেখ করা থাকে তাহলে আমাদের অঙ্ক করতে গেলে ম্যাজিক সূত্র ১ দরকার। আর যদি শতকরা পরিমাণটা দেওয়া না থাকে, সেটাকে যদি বের করতে হয় তাহলে আমাদের ম্যাজিক সূত্র ২ দরকার। তাহলে এবার আমরা চলে যাব ম্যাজিক সূত্র ২তে। কত চলে যাব? বলতো ম্যাজিক সূত্র ২তে শতকরা পরিমাণটা কি দেওয়া থাকবে না বের করতে হবে? বের করতে হবে। আর ম্যাজিক সূত্র ১ এ শতকরা পরিমাণটা দেওয়া থাকে, তাহলে ম্যাজিক সূত্র ১ সমান সমান শতকরা পরিমাণ দেওয়া থাকবে সমস্যার মধ্যে, অঙ্কের মধ্যে। আর সমস্যার মধ্যে থেকে আমাকে শতকরার পরিমাণটা বের করে দেখাতে হবে, তাহলে ম্যাজিক সূত্র ২, ম্যাজিক সূত্র ২, ঠিক আছে? তাহলে আমরা এবার বোর্ডে চলে যাব, একটা সমস্যা দেখব, যে সমস্যাটিতে আমাদের শতকরা পরিমাণটা বের করে দেখাতে হবে। কি করতে হবে? গুড। দেখো সমস্যাটিতে বলা হয়েছে সূর্য ৮০ মধ্যে ৬৪ পেয়েছে, কিসে? একটা পরীক্ষায়, তাই তো? ভূগোল পরীক্ষায় মনে করো। তাহলে শতকরা কত পেয়েছে সূর্য? তাহলে শতকরা কত পেল সূর্য? ৮০ মধ্যে ৬৪ পেয়েছে, ৮০ মধ্যে কত পেয়েছে? তাহলে সূর্য শতকরা কত পেয়েছে? তাহলে দেখো এখানে শতকরা যে পরিমাণটা, যে পার্সেন্টেজ, এর কোনো উল্লেখ আছে? এই এই যে এই সূর্য ৮০ মধ্যে ৬৪ পেয়েছে, এই কথাটুকুর মধ্যে কোথাও পার্সেন্টেজ, এই পার্সেন্টেজ কথাটা উল্লেখ আছে? নেই। তাহলে পার্সেন্টেজটাকে আমার বের করে দেখাতে হবে না? তাহলে পার্সেন্টেজ নির্ণয় করতে হবে? পার্সেন্টেজের কোনো উল্লেখ নেই?
তাহলে পার্সেন্টেজের উল্লেখ যদি এইরকম কোন অঙ্ক থাকে যে অঙ্কটাতে পার্সেন্টেজের কোন উল্লেখ নেই, সেক্ষেত্রে আমাদের ম্যাজিক সূত্র টু ব্যবহার করব। বেশ, তাহলে ম্যাজিক সূত্র টুটা দেখা যাক এবার কেমন। তাহলে ম্যাজিক সূত্র টু, শতকরা পরিমাণ বের করতে হবে, শতকরা পরিমাণ সমান সমান যত বাই যার মধ্যে ইনটু হান্ড্রেড পার্সেন্ট, যত বাই যার মধ্যে, যত বাই যার মধ্যে ইনটু হান্ড্রেড পার্সেন্ট। তাহলে যত বাই যার মধ্যে মানে সূর্য কতর মধ্যে কত পেয়েছে, আশির মধ্যে চৌষট্টি পেয়েছে ইনটু হান্ড্রেড পার্সেন্ট। তাহলে যত, যত পেয়েছে মানে কত পেয়েছে, চৌষট্টি, যার মধ্যে মানে কতর মধ্যে, আশির মধ্যে, ইকুয়াল টু ইনটু হান্ড্রেড পার্সেন্ট। এই তাহলে এই জায়গাটাতে আমরা কতর মধ্যে পরীক্ষা হয়েছে, কত পেয়েছে ইনটু হান্ড্রেড পার্সেন্ট যদি করি, তাহলে আমরা পেয়ে যাব যে শতকরা কত পরিমাণ নাম্বার সে পেয়েছে, তাই তো? বেশ, তাহলে দেখা যাক এবার অঙ্কটা করে। তাহলে দেখো সমাধানটা কেমন হচ্ছে, সূর্যের প্রাপ্ত নম্বরের শতকরা হার সমান সমান যত বাই যার মধ্যে ইনটু হান্ড্রেড পার্সেন্ট, যত বাই যার মধ্যে ইনটু হান্ড্রেড পার্সেন্ট। তাহলে কার মধ্যে পরীক্ষা হয়েছে, আশির মধ্যে, পেয়েছে কত, চৌষট্টি ইনটু হান্ড্রেড পার্সেন্ট। এইবার এই যে, এই যে কাটাকাটিটা, এই যে ভাগের পদ্ধতিতে কাটার যে নিয়মটা, এখানে না কেটে লাল কালি দিয়ে দেখানো হলো। দেখো আশির একটা শূন্য, একশোর একটা শূন্য আমরা কেটেছি কালো কালি দিয়ে, তাই তো? তাহলে এখানে পড়ে থাকলো দশ। এবার আটের নামটা পড়তে হবে, আট অক্কে আট, আট দুগুণি ষোলো, তিন আটা চব্বিশ, চার আটা বত্রিশ, পাঁচ আটা চল্লিশ, ছয়টা আটচল্লিশ, সাত আটা ছাপ্পান্ন, আট আটা চৌষট্টি। তাহলে চৌষট্টিকে আট দিয়ে ভাগ করলে আট হয়, তাহলে এই আট আর এই দশ গুণ করলে কত হয়, আশি। পার্সেন্টেজ পড়ে আছে, তাহলে আশি পার্সেন্ট। তাহলে আমরা এইখান থেকে ডাইরেক্ট চলে আসলাম এখানে যে আশি পার্সেন্ট। তাহলে সূর্যের প্রাপ্ত নম্বরের শতকরা হার কত, আশি পার্সেন্ট। অঙ্কটা আরেকবার একটু ভালো করে দেখে নাও, সূর্যের প্রাপ্ত নম্বরের শতকরা হার সমান সমান চৌষট্টি বাই আশি ইন্টু হান্ড্রেড পার্সেন্ট সমান সমান কেটে আমরা কি পেলাম, আশি পার্সেন্ট। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার তো? এবার আমরা চলে যাব অন্য আর একটা নিয়ম, সেটা হচ্ছে শতকরা কিছু পরিমাণ বেড়ে যাওয়া বা শতকরা কিছু পরিমাণ কমে যাওয়া। কোন একটা জিনিসের দাম এখন যেটা আছে, শতকরা কিছু পরিমাণ বেড়ে যাবে অথবা শতকরা কিছু পরিমাণ দাম কমে যাবে। তাহলে এই বেড়ে যাওয়ার পরে কত দাম হয় বা কমে যাওয়ার পরে কত দাম হয় সেটা আমাদের নির্ণয় করে দেখাতে হবে। তাহলে আমরা এবার বোর্ডে গিয়ে দেখি একটা সমস্যা। হ্যাঁ দেখো, শতকরা কিছু পরিমাণ বেড়ে যাওয়া বা কমে যাওয়া, তাই তো? তাহলে এবার একটা অঙ্কের সমস্যা তৈরি করে ফেলি আমরা, অঙ্কের একটা সমস্যা তৈরি করা যাক। দেখো সমস্যাটা, দেখো অর্ণবের কাছে পাঁচশো টাকা আছে, অর্ণবের কাছে কত টাকা আছে, পাঁচশো টাকা। অঙ্কনের কাছে তার তুলনায় 10% বেশি টাকা আছে। তাহলে এই যে অঙ্কন, এই অঙ্কনের কাছে এখানে তীর চিহ্ন দিয়ে নিয়ে আসা হলো, অঙ্কনের কাছে কত টাকা আছে। তাহলে অর্ণবের টাকা কত, পাঁচশো, তার তুলনায় 10% বেশি। তাহলে আগে যেটা আমরা বললাম যে কিছু পরিমাণ শতকরা কিছু পরিমাণ বেড়ে যাওয়া অথবা কমে যাওয়া, তাহলে এই অঙ্কটাতে বেড়ে গেল না কমে গেল, বেড়ে গেল। তাহলে এই যে বেড়ে যাওয়ার পরে কিভাবে অঙ্কটা করতে হবে আমরা এবার দেখি। আচ্ছা বেশ, তাহলে সমাধান করার সময় দেখো, যেহেতু এখানে বলেছে যে অঙ্কনের কাছে তার তুলনায় 10% বেশি টাকা আছে, পার্সেন্টেজ, শতকরা পরিমাণ বলা থাকলে কোন অঙ্কে যেতে হয়, ম্যাজিক সূত্র ওয়ান, ম্যাজিক সূত্র ওয়ান। তাহলে ম্যাজিক সূত্র ওয়ান হচ্ছে পাঁচশো এর কিছু পার্সেন্ট সমান সমান কত। আচ্ছা এবার দেখো, পাঁচশো টাকা তার নিজের হান্ড্রেড পার্সেন্ট, আবার অঙ্কনের কাছে 10% বেশি আছে। তাহলে 10% আর হান্ড্রেড পার্সেন্ট বেশি মানে কি, যোগ, বেশি মানে, তাহলে একশো আর একশোর সঙ্গে দশ যোগ করলে কত পেলাম,
তাহলে এই 500 এর 110% কত? ম্যাজিক সূত্রে যদি বাঁ পাশেরটা না জানা থাকে এক্স ধরতে হয়, আর যদি ডান পাশেরটা না জানা থাকে তাহলে অটোমেটিক বেরিয়ে আসে। দেখো 500 এর মানে গুণ, এর কথার অর্থ হচ্ছে গুণ, তাহলে 500 গুণ 110%, এই যে এখানে 110% পেলাম না, কত পেলাম? তাহলে 500 এর 110% সমান সমান কত? তাহলে 500 এর মানে গুণ 110, পার্সেন্টেজ তুলে দিয়ে নিচে 100 দিয়ে ভাগ করলাম। এবার লাল কালি দিয়ে দেখো, দুটো শূন্য কাটা গেল। এবার কি করলাম, পাঁচের সাথে 110 গুণ করে 550 হলো। তাহলে অঙ্কনের কাছে কত টাকা আছে? অঙ্কনের কাছে 550 টাকা আছে। তাহলে এই সমাধানটা করার সঙ্গে সঙ্গে আমরা জানলাম যে ম্যাজিক সূত্র ওয়ানের বাঁ পাশের রাশি না জানা থাকলে এক্স ধরতে হয়, এবং ম্যাজিক সূত্র ওয়ানের ডান পাশের রাশিটা যদি না জানা থাকে তাহলে অটোমেটিক বেরিয়ে আসে। তাহলে ম্যাজিক সূত্র ওয়ান এবং টু দিয়ে আমরা শতকরার অঙ্ক সব করতে পারবো। তাহলে শতকরার অঙ্কে আমরা প্রথম থেকে একবার যদি আলোচনা করি যে শতকরার অঙ্কের অর্থ হচ্ছে প্রতি 100 কত পার্সেন্টেজ যদি কোনো অঙ্ক থেকে তুলে দিতে হয় তাহলে 100 দিয়ে ভাগ করতে হয়, কোনো ভগ্নাংশকে যদি শতকরায় পরিণত করতে হয় 100% দিয়ে গুণ করতে হয়। এবার যদি কোনো সমস্যামূলক অঙ্কের মধ্যে শতকরা বা পার্সেন্টেজ এই চিহ্নটার উল্লেখ পাওয়া যায় তাহলে ম্যাজিক সূত্র ওয়ান ধরে করতে হবে। যদি কত এর বলে মানে বাঁ পাশেরটা যদি না জানা থাকে তাহলে আমাদের এক্স ধরে সমীকরণ গঠন করে সমাধান করতে হয়, যদি ডান পাশের রাশিটা না জানা থাকে তাহলে আমাদের অটোমেটিক সেটা বেরিয়ে আসে। আর যদি পার্সেন্টেজ কথাটা উল্লেখ না থাকে, ওটা বের করতে হবে, নির্ণয় করতে হবে, তাহলে আমাদের ম্যাজিক সূত্র টু, যার মধ্যে নিচে যত সে উপরে, তাহলে যত বাই যার মধ্যে ইন্টু 100% করলে আমাদের শতকরা পরিমাণটা বেরিয়ে আসবে। এই ছিল শতকরার অঙ্কের আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। পরবর্তী ক্লাসে আমরা কি করব, বিভিন্ন সমস্যামূলক অঙ্ক নিয়ে আলোচনা করে বিস্তারিত আরো জানতে পারব, ঠিক আছে? তাহলে আমাদের এই শতকরা বিষয়ক অঙ্ক যদি কারোর ভালো লেগে থাকে তাহলে তারা এই ভিডিওটা দেখার পরে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটা যেখানে মোবাইলে হবে, যেখানে চলবে, তার ঠিক নিচে ডান পাশে লাল কালারের একটা সাবস্ক্রাইব অপশান আসবে, সেটা সাবস্ক্রাইব করার পরে কালো রঙের বেল বাটনটা চিপে দিলে কি হবে, পরবর্তী ভিডিওগুলো তারা পেয়ে যাবে। এবং আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে হবে সবার, তাই তো? তোমরা সবাই দেখবে তো, সাবস্ক্রাইব করবে তো, বেল বাটনটা চাপবে তো, আর লাইক দেবে তো? বেশ, থ্যাংক ইউ, টাটা।